নারীদের পর্দাকে আরবিতে হেজাব বলা হয়। আর হেজাব শব্দটি আরবরা জানে, এমনকি পশ্চিমা দেশগুলিতে হেজাব শব্দটি প্রসিদ্ধ, কিন্তু একমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশে, আর তার সাথে ইরান, আফগানিস্তান এই কয়েকটা দেশ, এসব দেশগুলিতে ফার্সি প্রভাব ধর্মীয় বিষয়ে, যার ফলে যেমন সলাতকে নামাজ, সিয়ামকে রোজা, সলাত আল্লাহ নবীকে দুরুদ, এগুলো ফার্সি বানিয়েছে, তেমনি হেজাবকেও, যেটি কোরআন এবং হাদিসের ভাষা, সেটাকে পর্দা বানিয়ে দিয়েছে। পর্দা, পর্দা শব্দটি ফার্সি শব্দ, উর্দু শব্দ, ওখান থেকে বাংলায় পর্দা, নারীদের পর্দা, আসলে নারীদের হেজাব। জি, ওয়াইজা সাআলতু মুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা হিজাব, আল্লাহ রাসূল আহজাবে বলছেন, যখন তোমরা নারীদের কাছ থেকে কোনো কিছু চাইবে, কোনো মাল সামান, বাইরে থেকে বেগানা পুরুষ, ভিতরে মহিলারা আছে, তাদের কাছ থেকে চাইতে হবে, দেবর এসছে, দুলাভাই এসছে, অথবা চাচাতো ভাই, খালাতো ভাই কেউ এসছে, যে ভাইয়ের বাড়ি, আত্মীয়র বাড়ি, ওর বাড়িতে কিছু সামান চেয়ে নিয়ে, আর পুরুষ লোক বাড়িতে নেই, তাহলে সরাসরি ঢুকবেও না, সরাসরি সাক্ষাৎও করবে না, এবং মহিলাও সরাসরি বাইরে বেরিয়ে চেহারা খুললে দেখা সাক্ষাৎ করবে না বা মাল সামান দেবে না। আল্লাহ বলছেন তাদের কাছ থেকে কোনো কিছু যদি চেয়ে নিতে হয়, অর্থাৎ নারীদের কাছ থেকে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাদের কাছ থেকে চেয়ে নাও পর্দার আড়াল থেকে, দেখেন হিজাব শব্দ এসেছে হিজাবের আড়াল থেকে, ওয়ারা মানে পেছন, হিজাবের পেছন থেকে, হিজাবের বাইরে থেকে চেয়ে, হিজাবের ভিতরে ঢুকিও না, দরজার ভিতরে ঢুকিও না, নিজের ভাইয়ের বাসা সেই জন্য তুমি বাড়িতে ঢুকেছো না, তোমার ভাবি আছে, তুমি তার মাহরাম না, তোমার ভাই যদি থাকে আর বলে যে আসো বাড়িতে, তাহলে স্ত্রীকে সতর্ক করবে, ঘরে থাকবে পর্দার আড়ালে, তারপরে তুমি ঢুকবে, কিন্তু ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, আর শালিরা আছে, সাবালিকা সাবালিকা সব, অথবা শালকদের, শালা সম্বন্ধীদের স্ত্রীরা আছে, আর ঢুকে পড়লে শ্বশুর বাড়ির দখল যেন আছে, এই হচ্ছে আমাদের সমাজের ইসলাম। আসলে এগুলো হচ্ছে অসম্পূর্ণ ইসলাম, অসম্পূর্ণ ইসলাম। হেজাব আল্লাহ বলেছে, এই হেজাব শব্দ থেকেই হাজব, হাজাবা এহজেব, হাজবান ওয়া হেজাবান, মাসদার হেজাব হয় আর হাজব হয়, মানে আড় সৃষ্টি করা। তো নারীদের হেজাবকে হেজাব কেন বলা হয়, এটা কি করে, বেগানা পুরুষের সামনে নারীদের চেহারা থেকে আড় সৃষ্টি করে, অন্তরায় হয় দেখতে। জি, হেজাব যদি পরিধান করে তাহলে নারীদের শরীর পুরোটাই ঢাকার বস্তু, সুতরাং শরীরের কোনো অঙ্গ দেখা যায় না, সুতরাং মাথা দেখা যাবে না, চুল দেখা যাবে না, চেহারাও দেখা যাবে না, কারণ চেহারাতে বড় আকর্ষণ রয়েছে, চেহারাতে কৃত্রিম অলংকারের চাইতে বেশি প্রাকৃতিক অলংকার রয়েছে, আকর্ষণ রয়েছে। এক সেই লোকেরা চেহারার ক্ষেত্রে ছাড় দেয়, অথবা অবহেলা করে, অথবা সস্তা ফতুয়া খুঁজে। কৃত্রিম অলংকার মানে হচ্ছে শরীরে যেসব অলঙ্কারগুলি স্বর্ণ চাঁদির ব্যবহার করা হয়, মানুষের তৈরি করা অলংকার, এতে যে আকর্ষণটা আছে, দেখতে ভালো লাগে, তার চেয়ে বেশি দেখতে ভালো লাগে মহিলাদের চেহারা, ঠিক না? হাতের চুড়ি আছে, এখানে কয়েকটা স্বর্ণের চুড়ি আছে, আর হাতখান আছে, মহিলার হাতখান দেখতে ভালো লাগবে না চুড়িটা দেখতে ভালো লাগবে, কোনটা দেখতে বেশি ভালো লাগবে? হাত দেখতে বেশি ভালো লাগবে। তাহলে বোঝা গেল যেটা দেখলে বেশি ফিতনা হয় সেটা ঢাকতে হবে আগে। জি, তো আলায়ুবদিনা জিনা তাহুন, আল্লাহ বলছেন অলংকার প্রকাশ করবে না, অলংকার প্রকাশ করবে না। যদি আমাদের ফারাইজের আলোচনার বাইরে কিন্তু বিষয়গুলি বোঝার বিষয়, জিনা দুই রকম, একটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত, আল্লাহ প্রদত্ত জিনাত, সৃষ্টি করেছে আল্লাহর প্রাকৃতিক জিনাত, শরীরের নারীদের পুরো শরীরে জিনাত, নারীদের চুল জিনাত, নারীদের চেহারা জিনাত, নারীদের হাত পা সবই জিনাত, সবই আকর্ষণ আছে, দেখতে ভালো লাগে, যা জিনাত ওটাই যেটা দেখতে ভালো লাগে, সাজ যেটা। আর একটা হচ্ছে কৃত্রিম, মানুষের তৈরি করা, মানুষ নয়, মানুষের তৈরি করা জিনাত হচ্ছে শরীর অলংকার বা ভালো ভালো আকর্ষণীয় কাপড় চোপড়, সাজ, শাড়ি, আর ভালো ভালো থ্রি পিস ইত্যাদি যা কিছু আছে, রং রংচঙে, এটা অলংকার।
এই জন্য ওপরের কাপড়টা হবে এমন যাতে আকর্ষণ না থাকে, অলঙ্কৃত না হয়। সাজওয়ালা বোরকা হলে চলবে না, এটি ফেতনা এবং এটা হিজাব নয়।